দেখতেই পাচ্ছো এখন প্রায় রাত্রি 10টা বাজে আর এখনো কাজ চলছে। মানে দাদু, মানে দাদু বলেই ডাকি, যাই হোক, কত চাপ কাজের আর কি, হাত ব্যথা হয় সকাল থেকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি বিন্দাস আছো এবং যাকে না কাছো। আজকের ব্লগটা একদম অন্যরকম হচ্ছে, তখন রাত্রি 10টা বাজে আর আজকে তো পঞ্চমী। আমি অলরেডি আজকে একটা ভিডিও আপলোড করে দিয়েছি, তো আজকে পঞ্চমী আর এখন ভাইও মানে এখন গেমে বেশি ব্যস্ত। যাই হোক, এখন সত্যি কারেন্টলি রাত্রি 10টা বাজে আর এখন আমি যাচ্ছি চুল কাটাতে। মানে এই সাইডগুলোকে একটু ফ্রেশ হব, আর পুজো বলে কথা যদি না হয় তো বুঝতেই পারছো, তো বুঝতেই পারছো কী নিয়ে ব্লগ হতে চলেছে। তো প্লিজ এখন বেরোবো গাড়িতে, তো চলো ব্লগটা পুরোপুরি দেখতে থাকো আর মজাদার একটা ব্লগ হতে চলেছে। তো ফাইনালি বুঝতেই পারছো, আর এখন নাইট রাত আর এখন আমি আর ভাই বেরিয়েছি চুল কাটাতে, আর এত রাতে এই অবস্থায়, কারণ মানে এত ভিড় দোকানটাতে ছিল সকাল থেকে, তো ফোন করেও পাইনি। আর ওই জন্য আমি আর ভাই অলরেডি বেরিয়ে পড়েছি রাত্রিবেলা, সত্যি 10টা বাজে। আর এই যে ভাই যাচ্ছে, ভাই কেমন লাগছে অনুভূতিটা, ফিলিংটা কেমন? রাত্রি 10টায় তোমরা কোনো চুল কেটে চুল মানে কাটতে গেছো কি কাটাতে গেছো কিনা জানি না। তো আমরা যাচ্ছি আর অন্ধকার আসছে রাস্তা, ভাই অন্ধকার, তো চলো লেটস স্টার্ট, যাওয়া যায়। আর ব্লগটা পুরো মজা নিয়ে দেখো, বস মজা নিয়ে দেখো। जुदा हम हो गए माना, मगर ये जान लो जाना, जुदा हम हो गए माना, मगर ये जान लो जाना, कभी मैं याद आऊं तो चले आना, चले आना, तुम्हें তো ভাই পুজো অলরেডি শুরু হয়ে গেছে আর মানে সাউন্ড শুনতেই পাচ্ছ। আর আমি একদম এখন সেলুনের সামনে, আর দেখো রাত্রি 10টা বাজে, এখনো দুই তিনজন বসে আছে। তো মানে আমি আজকে কি রাত 12টায় চুল কাটবো, তো বুঝতে পারছি না। তো চলো দোকানে যাই আর দোকানে ঢুকবো এখন, তো তোমাদেরকে দেখাচ্ছি এখনো চুল কাটা চলছে। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন প্রায় রাত্রি 10টা বাজে আর এখনো কাজ চলছে। মানে দাদু, মানে দাদু বলেই ডাকি, যাই হোক, কত চাপ কাজের আর কি, হাত ব্যথা হয় সকাল থেকে। আমি আজকে সকাল 10টায় ফোন করেছি বলে হবে না, তো আমি আবার সন্ধ্যাবেলা একবার সে ঘুরে গেলাম, হবে না। এখন রাত্রি 10টা এসছি, মানে এখনো ভাই চুল কাটাতে কাটাতে আমার মোটামুটি 11টা হয়ে যায়, বুঝতে পারছি। তো ভাই আর আমি কাটাবো, তো আমার চুল কাটা আছে, কাটানোই আছে, একটু সাইডগুলো ঠিক করবো আর এখন কাজ চলছে। তো চলো ব্লগটা আজকে পুরো মজার হতে চলেছে, আর মজা সহকারে দেখো, আর ভীষণ ইন্টারেস্টিং একটা ব্লগ। মানে এরকম আর একটা কথা, তোমরা এরকম মানে তোমরা যদি কখনো মানে এরকম রাত্রিবেলা চুল কাটিয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে, মানে এত রাত্রে যদি কখনো চুল কেটে থাক মানে যদি কাটিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই। তো ফাইনালি এখনো প্রায় 10টা 15 বাজে বসে আছি, মানে এরপরে আরও একজন কাটবে, তারপরে মানে আমার আর ভাইয়ের বাড়ি। তো ভাই গেম নিয়ে তো ব্যস্ত, বাট আমি কী করবো ভেবে পাচ্ছি না, বাট কোথায় যাবো ভাবছি, কারণ এখন অনেকটা বসে থাকতে হবে ভাই। এইরকম অভিজ্ঞতা একটা বিশাল ব্যাপার, আর চারদিকে গান হচ্ছে, ভালো লাগছে, রাস্তায় লোকজন চলছে, পুজো পুজো গন্ধ, আর ভীষণই ভালো লাগছে। তো চলো বসে থাকতে হবে, কিছু করার নেই যেহেতু, এখন বসে থাকি, তারপরে যখন চুল কাটানোর সময় আছে তখন দেখা হচ্ছে। Oh, no, 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 no.
Oh no. Two hours later. তো ফাইনালি এখন মানে ভাই বসেছে প্রায় এক ঘন্টা কাছাকাছি পর। তো এখন ভাইয়ের পালা। তো ভাই চুল কাটছে, মানে কাটাচ্ছে আর কি, কাটছে আর কাটাচ্ছে। আমি এটা ভীষণ কনফিউশন হয়ে যাচ্ছি বলতে পারে, মানে যেটা বাঙালি বলে আর কি অভ্যস্ত আমরা, চুল কাটতে যাচ্ছে আদেও আমরা কাটতে যাই না ভাই, কাটাতে আসি, দুটোর মধ্যে কনফিউশন হয়ে যাচ্ছে। তো সব কিছু মনে করো না। তো চলো এখন ভাইয়ের পালা, ভাই চুল কাটাতে বসেছে, তোর মাঝে দেখাচ্ছে। Now everything makes me wanna leave this place and roam. এখন ভাই চুল কাটছে আর দেখতেই পাচ্ছ ভাই চুল কাটছে। তো চলো তারপরে তো আমি বসবো, আর আমার সেরকম সময় লাগবে না, আমার চুল কাটানোই আছে। তো এখন ভাইয়ের পালা, আর আমি আয়নায় দেখাচ্ছি এটা ভালো লাগবে জন্য। তো দেখতেই পাচ্ছ কাজ চলছে, আর অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 11:30 কাছাকাছি চলে এসেছে প্রায়। তো অনেক কাজটা তো 12:00 মধ্যে চুল কাটানো হবে, মানে এরকম পরিস্থিতির সম্মুখে পড়েছো কিনা তোমরা অবশ্যই জানো। আর এখনো অনেকজন বসে আছে, তো এখানে আরো দুই একজন বসে আছে, দাঁড়াটা তো বসে আছে, আর এখানে আরো মোটামুটি দুজন আছে লাইনে, দেখতেই পাচ্ছ। তো চলো, তো এবার আমার পালা, আমি বসবো। চলো, বাইর হয়ে গেছে কাটা কাটা। হ্যালো গাইস, অলরেডি আমার চুল কাটানো কমপ্লিট হয়ে গেছে, আর দাদু এখনো কাজ করছে, আরো দুজন বসে আছে। তো দাদু একটু হাই বলে দাও। আর দাদুর স্টাইলটা, মানে দাড়ির আজকে স্টাইলটা ভীষণই ভালো। তো চলো, আর তোমরা চলে এসো ওখানে, আর আমার এখন কাটানো হয়ে গেছে, তো ব্লগটা শেষ করবো। অনেক রাত্রি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আর আরেকটা সব থেকে রহস্য ব্যাপার, বাড়িকে স্নান করবো না, বাড়িতে বলাই যাবে না আমি চুল কেটে যাচ্ছি, না ঢুকতে দেবে না ভাই, হাত রাতে স্নান করা যাবে না। তো হ্যালো গাইস, আমাদের অলরেডি চুল কাটানো কমপ্লিট, আর এখন রাত্রি প্রায় 11:30 হয়ে গেছে। আর ভাই রিহার্সালটা একটু দেখা যাবে, এবার খুঁজে রিয়ার মানে হিরো আর কি, আমাদের ইউটিউবের হিরো সবাই চেনো। আর আমার কেউ কেমন লাগছে বলো, আমি তো জাস্ট একটু সাইকিউরিটি করলাম, আর কারণ কাটানোই ছিল চুল। রাত্রি অনেক বাজে, মানে এনার্জি পুরো ফেল হয়ে গেছে আজকে, কারণ আজকে সারাদিন অনেক কাজ ছিল, শপিং টপিং ছিল। আর ভাই মানে এই ভিডিওটা পুরো মজার হতে চলেছে, কারণ এত রাত্রেবেলা এইরকম। আর তোমরা যদি কখনো করে থাকো এই কাজটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমরা বাড়ি যাবো, আর আমার এই চুল কাটানো নিয়ে আরেকটা ভিডিও আছে, তো দেখে নিও ভিডিওটা ওটাও। আর যদি তোমরা এখানে চুল কাটাতে চাও তো প্লিজ চলে এসো, ঠিকানাটা হচ্ছে আশুতোষ স্কুলের একদম। আমি কোনো প্রমোশন করছি না ভাই, আগেই বলছি আমাকে টাকা পয়সা দেয়নি প্রমোশন করার জন্য, আমি তাও বলে দিচ্ছি, আশুতোষ স্কুলের সামনে একদম গড়িয়া মাঠের হাতের পাশেই দোকানটা। আর ভীষণ ভালো চুল কাটানো হয় এখানে, আর ভীষণই ভালো, মানে সব দিক থেকে গুগল পে পেটিএম সব কিছুর ব্যবস্থা আছে, চলে আসতে পারো। আর দোকানটা ভীষণ ভালো, আর ব্যবহার তোমায় বলে বোঝাতে পারবো না, ওই জন্য এত রাতে এসেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলো না, তোমাদের ভালোবাসায় অবশ্যই। আর ভিডিওটা অবশ্যই দেখো, আর ভাই কেমন লাগলো মানে এত রাতে। আর তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অনেকবার বলে দিলাম। তো টাটা, বাই বাই, আমি নেক্সট ব্লগে দেখা হচ্ছে।